বেলাল খান একবার সাধু উঠে গেলেন, কোথায় উত্তর, কোথায় দক্ষিণ, কোথায় পূর্ব, কোথায় পশ্চিম, যেখানে বেলাল খান একবার সাধু উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি উত্তরতে খান একবার সাধু উঠে গেছি, আজ কোন দিকে বীর আসন দেব? নবী মুস্তাফা বলে দিলেন, বেলাল এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নেই, তুমি আজকে মক্কা বিজয়ের আসন আমি প্রিয় নবী মুস্তাফাকে দেখে দেখে দাও। চাকতাই আর উদ্ধার ব্যবসায়ী ও সমিতির যৌথ উদ্যোগে সকলের সহযোগিতায় মহান ঐতিহাসিক মাসে পবিত্র রবিউল আব্বাল শরীফে আজ গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ রাতে প্যারা রসুল সরকার কাইনাত ফখরে মৌজাদাত সাহেবে লৌলক রহমতে দু আলম জিনাকে আল্লাহ রহমতুল আলমিন বলেছেন, ইমামুল আম্বিয়া বলেছেন, নূরে মুজাসসম বলেছেন, হায়াতুন নবী বলেছেন, জিন্দা নবী বলেছেন, নূর নবী বলেছেন, গায়ব কি খবর দেনে ওয়ালা নবী বলেছেন, সেই রসুলের আগমন উপলক্ষে রসুল পাকের জন্মদিন উপলক্ষে আমরা তশরিফ আবারি উপলক্ষে আজিত এই আজিম শান আজকের মাহফিলের সভাপতি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। কালিমাতে শুকর আদায় করতে হবে, আমরা মাহফিলে এসেছি, মাহফিলটা কার? নবীজির বলেন, মাহফিলটা কার? সবাই মুখ খুলে বলেন, জবান খুলে বলেন, আমরা সারাদিন পরিশ্রম করি, অনেক কথা বলি, এই মধ্য পুরো চাকতা এলাকার মানুষ অনেক পরিশ্রমী ত্যাগী মানুষ সাহসী মানুষ, এখানে সাহসী প্রেমী মানুষ এই জায়গায় বসবাস করে 24 ঘন্টা কাজ করে, আমরা জবান কে কুলে মন খুলে আমরা আজকে শুকরিয়া আদায় করব যে আমরা মাহফিলে মুবারকে আসছি। মাহফিলটা কার? নবীজির বলেন কার? জোরে বলেন না কার? যদিও বা নবীজির মাহফিল আলোচনা হবে আল্লাহ তবারক তালার আলোচনা হবে, নবীজির আলোচনা হবে নবীর আহলে বাইতের, নবীর পরিবার পরিজনের, নবী নবী প্যারা নবী মুস্তফা 63 বছর জিন্দেগি পেয়েছেন, পৃথিবীর জীবনে জীবনে কাটিয়েছেন মাত্র 63টা বছর, এই 63 বছরের বিভিন্ন দিকের আলোচনা আজকে আলোচিত হবে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন ঠিক কিনা? এ কারণে আপনাদের সাথে আমি অদম না লায়েক আবু সাদেক রেশবি আল কাদেরী এ মধ্য চাকতায় আজকে এই সুন্দরতম প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, মহান মনিবের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি। কালিমাতুর শুকর, আমরা সকলে কালিমাতুর শুকর জানি, সকলে সেই কালিমাতুর শুকর আমরা আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কত দামি, কত ইজ্জত মণ্ডিত একটা শব্দ, কত মর্যাদাবান দামি একটা শব্দ যেটা আমরা এখনই তেলাওয়াত করেছি। নবীজি বলেছেন, আতি সারা জিন্দেগি ভর অনেক কথা বলছেন, অনেক গোপন কথা বলেছেন, নিজের বিবির সাথে বলেছেন, ছেলে মেয়ের সাথে বলেছেন, আত্মীয় স্বজনের সাথে বলেছেন, পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক চতুর্দিকে নিজের 50 বছরের জীবন অনেক কথা হয়েছে, কিন্তু আজ এই সাক্তায় আরুদ্দার ব্যবসায়ী ও সমিতির উদ্যোগে আয়োজিত মাহফিলে বসে আজকে কালিমাতুর শুকরের আওয়াজ দিলেন, আজকের এই আওয়াজ কিন্তু আপনার 50 বছরের আওয়াজের মতো না, কেন কেন আজকে এমন একটা আওয়াজ দিয়েছেন সাথে সাথে নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে জায়গায় বসে আছেন এখান থেকে হুদার আসমান পর্যন্ত এতগুলো সওয়াব সাথে সাথে আপনার আমল নামায় লিখে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি গুনাহ মাফ হওয়ার জন্য বড় সম্বল এটেম, এগুলি গুনাহ মাফ হওয়ার জন্য কি এটেম বলেন না, গুনাহ ক্ষমা করানোর জন্য এটেম,
রিকশাতে যখন বসবেন এই কথাগুলি উচ্চারণ করবেন, ঘরে যখন একলা বসে আছেন আলহামদুলিল্লাহ 100 বার তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ 100 বার বলেন, এইভাবে 34 বার আল্লাহু আকবার, আপনি এগুলি তসবিহ গুনেন, এগুলি গুনলে কি হবে, আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে এই আওয়াজগুলি দেন, কালিমাতুস শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহর আওয়াজ দেন, সুবহানাল্লাহর আওয়াজ দেন, আল্লাহু আকবারের আওয়াজ দেন, আপনি যত কথা বলবেন ওগুলির কোনো সওয়াব হলো না। আর এইগুলির আওয়াজ তুলেছেন আপনি যেখানে বসবেন ওই জায়গা থেকে খোদার আসমান পর্যন্ত এতগুলি সওয়াব সাথে সাথে আপনার আমল নামে লেখা হয়ে যাবে। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ের পরে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া নিবেদন করছি, রহমতে দু আলম নূরে মুজাসসাম আকায় নিয়ামত, মদিনার নবী, মক্কার জমিনের নবী, 18,000 সৃষ্টির নবী, ইমামুল আম্বিয়ার দরবারে যিনি আমাদেরকে রসুল পাকের দরুদ শরীফ পেশ করার জন্য সুযোগ করে দিলেন, ওই মৌলার দরবারে আরেকটি বার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ওয়াজ একটু একটু গিয়ের বাড়তেছে, দেখি গিয়ের আস্তে আস্তে কি লেস বেড়ে যাচ্ছে, আল্লাহ কবুল করুন, ভাইদেরকে সকলে বলি আমিন। 30 পারা কালামুল্লাহ শরীফ হতে একটি আয়াত করিমা আমি তেলাওয়াত করেছি। আমাদের খতিব সাহেব মহোদয় খুব সুন্দর আলোচনা করলেন, আমার খুব আনন্দ লাগলো, ওনার বক্তব্য শুনে মন জুড়িয়ে গেল, সে সংক্ষেপ সময়ে কত সুন্দর চমৎকার আলোচনা করেছেন। এরকমের আলোচনা করার মতো ক্যাপাসিটি ক্যাপেবিলিটি অ্যাবিলিটি আমার কাছে নেই, তারপরেও কিন্তু ভাইরা কেন আমাদেরকে মহব্বত করে ভালোবাসে আমি জানি না। বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে সব জায়গায় আমাদেরকে যেতে হয়, কিছু কোরআন হাদিসের বয়ান রাখতে হয়, না জানলেও কিন্তু যখন মেহমান হয়ে গেছি আলোচক হয়ে গেছি কোরআন হাদিস থেকে তো কিছু বলতেই হবে, তো আসছি হিসাবে না বলেই যাব না, কোরআন হাদিস থেকে কিছু বলার চেষ্টা করব, যদি মদিনাওয়ালা নবী আমাদেরকে কবুল করেন, ঠিক কিনা বলেন না? একটা কথা মনে রাখবেন, ইসলাম এমন একটা মহৎ ভালোবাসার প্রেমের ধর্ম, ইসলাম ধর্ম পেয়ারা নবী মুস্তফা নিয়ে এসেছেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু ইসলাম জীবনে কাউকে আক্রমণ করার শিক্ষা কিন্তু ইসলামে দেয়নি। একজন অপর মুসলমান অপর মানুষের উপর আক্রমণ করার সিদ্ধান্ত ইসলামের মধ্যে বলেন না? ইসলামের মধ্যে ইসলাম উদারতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ব শিখায়, ইসলাম ন্যায় শিখায়, ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না, ইসলাম মানুষকে মহব্বত শিখায়, ভালোবাসা শিখায়। এই ইসলাম এত উদারতা বলে নবীজির 63 বছর জীবনে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র হায়াত পেয়েছেন 63, কিন্তু একটা বিপ্লব সৃষ্টি করা নবীজির পক্ষে সম্ভব হয়েছে। অন্যান্য যুগে অনেক নবী তো আসলেন, 2,24,000 নবী রসুল এসে গেল, 3,36,000 নবী রসুল এসে গেল, হাজারো হাজার বছর সময় পেয়েছে। এমন এমন নবী আছে যারা 1,000 বছর, 800 বছর, 900 বছর, 700 বছর, 500 বছর এইভাবে হায়াত পেয়েছেন। নবীজি এইভাবে 1,000 বছর নয়, 700 বছর নয়, 500 বছর নয়, 100 বছর নয়, মাত্র 63টা বছর নবী হায়াত পেয়েছেন। এই হায়াত দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা বিপ্লব সৃষ্টি করার আমার নবীর পক্ষে সম্ভব হয়েছে, কারণ নবী যে ধর্ম নিয়ে আসলেন এটা তো প্রেমের ধর্ম, ঠিক কিনা বলেন না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, মানুষকে দয়া মায়া প্রেম ভালোবাসা আত্মত্যাগ, মানুষকে মহব্বত ভালোবাসা সম্প্রীতি এগুলি দিয়ে একটা সমাজ বিনির্মাণের জন্য নবীজি পৃথিবীতে আগমন করেছিলেন, শান্তির বাণী নিয়ে, অশান্তি নয়, কিসের বলেন না? কিসের? শান্তির বাণী নিয়ে
নবীজি আগমন করেছিলেন এমন নবী আর কোথাও পাওয়া যাবে না। ওই রসুল 63 বছর জীবনে আমাদের জন্য যা করে গেলেন উম্মত হিসাবে, আমরা যদি কিয়ামত পর্যন্ত বাবারা মুরব্বীরা এইভাবে যদি আমরা নবীজির মহব্বত মাহফিল করি, আলোচনা করি, স্মৃতিচারণ করি, তারপরও নবী আমাদের জন্য যা দিয়ে গেছেন তার যতটা পরিমাণ শুকর আদায় করে আমাদের পক্ষে সম্ভব হবে না বলেন না? সম্ভব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মক্কার মানুষকে অবজারভেশনে রাখলেন, দেখছেন মক্কাতে বসবাস করছে আবু লাহাব, মক্কাতে বসবাস করছে আবু জেহেল, মক্কাতে বসবাস করছে উমাইয়া বিন হালব, মক্কাতে বসবাস করছে ওয়ালিদ ইবনে মগিরা, মক্কাতে বসবাস করছে উতবা শাইবা, বড় বড় কাফেররা মক্কার লিডারেরা বসবাস করছে যারা তাদের বাপদাদার ধর্ম প্রতিষ্ঠায় আছে। কিন্তু সেই সেখানে আল্লাহ আমার প্যারা নবী মুস্তফাকে প্রেরণ করলেন, নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন, আমার প্যারা নবী মুস্তফা আস্তে আস্তে বড় হতে লাগলেন। কিতাবে লেখা আছে আমরা ছোটবেলায় উলঙ্গ অবস্থায় থাকি, আমরা অনেকটা জীবনের সময় উলঙ্গ অবস্থায় কাটিয়ে দিই, কিন্তু রসুল পাক এমন একজন নবী পৃথিবীতে আসলেন নিজে কোনোদিন উলঙ্গ তো হয়ই নাই, তবে আসার সময় আল্লাহ বেহেস্তি পোশাক পরিধান করিয়ে নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবী কোন ওয়ালি গোস কুতুব এভাবে পোশাক নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়নি, একজন নবী পৃথিবীতে শুধু পোশাক নিয়ে প্রেরিত হয়েছেন, উনি হচ্ছেন রহমতে দু আলম সৈয়দ আল মুরসালিন রহমতুল আলমিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কালা কুনতু মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা বিমক্কাতা। এ জগৎবাসী শুনুন, আমি মাওলানা আলী শের খোদা, আমি মাওলানা আলী শের খোদা, আমার নাম আলী ইবনে আবি তালেব, আমি ফাতেমার জামাই, ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বা জান, আল্লাহ দুনিয়ার জমিনে যাকে আসাদুল্লাহিল গালিব বলেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একজন বিজয় বাক পৃথিবীতে আছেন, উনি হচ্ছেন শের হুদা মাওলা আলী। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায় না? বলেন বোঝা যায় না কে? উনি বলেন, মাওলা আলী বলেন, ও জগৎবাসীরা, আমি আলী মক্কার জমিনে আমার নবীদের সাথে সব সময় মক্কার অলিতে গলিতে, মক্কার গলিতে গলিতে রাস্তায় রাস্তায় আমি আলী নবীজির সাথে হাঁটতাম, আমি নবীজির সাথে হাঁটতাম। ফামা ইস্তাকবিলুহু জবলুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়াহুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। এটা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে আছে, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে আছে। মাওলানা আলী বলেন, যখন রাস্তা দিয়ে হাঁটতাম মক্কার রাস্তায় বড় বড় গাছ ছিল, মক্কার রাস্তায় বড় বড় গাছ ছিল, অলিতে গলিতে বড় বড় পাথর ছিল, বড় বড় জড় পদার্থ পাথর, যেই পাথরের কোনো জান নাই, যেই পাথরের কোনো প্রাণ নাই, যে পাথরের কোনো
জ্ঞান নাই, যে পাথরের কোনো জান নাই, এমন এমন পাথর এমন এমন গাছপালা। নবী ছোট অবস্থায়, আমার নবী এখনো ছোট বড় হতে চলেছে, নবী রাস্তা দিয়ে হাঁটলে একটা পাথর কোণায় আমার নবীকে দেখলো, সাথে সাথে ওই পাথর থেকে আমার নবী মুস্তফার, আমার নবী মুস্তফাকে সালাম দিতে আরম্ভ করলো। ওই পাথরে আল্লাহ জবান দিয়েছেন, ওই পাথর নবীকে দেখে চিনে ফেলেছে, আদব নিয়ে ওই পাথরটা নবীজিকে সালাম দিয়ে দিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীজি উনি ৪০ বছর পর নবী হয় নাই, নবী তো নবী হিসাবে এসেছে, আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল, এই কারণে ৪০ বছর পর্যন্ত আমার নবী নবুয়ত প্রকাশ করে নাই। যেদিন ৪০ বছরে পা দিল, আল্লাহর হুকুমে নবী আস্ত করে নবুয়তটা প্রকাশ করে দিলে। সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলে নবী তো ৪০ বছর পরে নবী হয়েছে, আসলে এটা ভুল কথা। এটা কি, নবী তো তখনই নবী ছিলেন, আমার নবী তখনই নবী ছিলেন যখন আসমান জমিন লোহ কলম চন্দ্র সূর্য কিছুই ছিল না। আদম নবীকে নবী বানানোর কথাবার্তাই নাই, আর রসুল পাকসাল ইসলাম বলছেন কুন্তু নবীয়া, আমি তো সেদিন থেকে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবেই ছিল। আওয়াজ এত ছোট কেন, কি আপনাদের দেশের অবস্থা কি এরকম নাকি? হ্যাঁ, আমার ভাই তোমার ভাই বলতে বলতে তো আজকে গলা ফাটিয়ে ফেলবেন, হ্যাঁ সময় লাগবে না ওইটা বলতে। এখন আল্লাহর স্লোগান দেন, নবীজির স্লোগান দেন, এগুলি কবর পর্যন্ত কাজে আসবে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ মৌলানা, আর জোরে আল্লাহুম্মা মৌলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে মক্কার পাথর আমার নবীজিকে চিনে, মক্কার গাছপালা পাহাড় পর্বত নবীজিকে চিনে, আমরা এখনো নবীজিকে ভালো করে চিনি নাই, কিন্তু পাথর চিনে, মক্কার পাথর চিনে, গাছপালা চিনে, আমরা এখনো নবীজিকে চিনি নাই। অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ এই শব্দ বলে নবীকে ডাকা যাবে না, অথচ সকলে মক্কার মানুষেরা, মক্কার সাহাবীরা, পাহাড় পর্বত, মক্কার গাছপালা, পাথর লতা পাতা আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবার আমার, আমার প্যারা নবীর একজন সাহাবী জাবের ইবনে সামুরা, জাবের ইবনে সামুরা ইনি আমার নবীর একজন সাহাবী, তিনি বলেন আমি আমার নবীজিকে দেখেছি। জাবের ইবনে সামুরা বলেন আমি নবীজিকে দেখেছি, নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীর নূরানি চক্ষু মুবারক দিয়ে নবী একটা বড় পাথর দেখলেন, আমার নবী বিশাল একটা পাথর দেখলেন, ওই পাথরটাকে আমার প্যারা নবী বলেন ইন্নি লা আরিফু হাজরা, ও পাথর, পাথর লে পাথর, তুমি কেমন আছো? আমি নবী মুস্তফা, তুমি পাথরকে চিনি, আমি তুমি পাথরকে চিনি। কাকে বলতেছে? পাথরের কাছে কি জানাচ্ছে? আমার নবী পাথরকে দেখে দেখে বলছে আমি তোমাকে চিনি, তুমি কেমন আছো আমি তোমাকে চিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা মানুষকে বলে নাই,
কোন পশু পাখিকে বলে নাই, গাছপালাকে বলে নাই, সেই দাঁড়ানো বিশাল একটা পাথর, সেই পাথরকে নবী মুস্তফা বলছেন ইন্নি লাআরিফু হাজারা, ও পাথর তুমি কেমন আছো রে? আমি নবী মুস্তফা তো তোমাকে ছোটবেলা থেকেই চিনি। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। কেন ওই পাথর, পাথর কেন বিজি? ওই পাথরকে বলে আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া কাবলা আন উবাতা, নবীজি বলেছেন আমি আমানার কুলে আস্তে আস্তে বড় হচ্ছিলাম। আমি ছোটবেলায় মক্কার ছেলেদের সাথে বের হতাম, আর তুমি পাথর আমাকে দেখলে তুমি আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে। পাথর আমার নবীকে ছোটবেলা থেকে চিনেছে, পাথর স্বীকার করেছে, নবী শিশু থেকেই তো নবী চিনবে, এটা পাথরের কথা। আর আমরা বলি নবী তো 40 বছর পরে নবী হয়েছে, তাহলে পাথরের জ্ঞান আমাদের কাছে নাই। এই হাদিসটা কোথায় আছে? এটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে আছে, যে পাথর ছোটবেলা থেকে আমার নবীকে চিনতেন, নবী বলতেন ও পাথর আমি যখন তোর পাশ দিয়ে হেঁটে যেতাম তুই আমাকে দেখলে আমি নবী হিসাবে আমাকে প্রাণ ভরে একটা সালাম দিতি, তুই তো আজকেও দাঁড়িয়ে আসিস, আমি নবী মুস্তফা তোমাকে চিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন রাসূল আলাইহি, এমন নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন। নবী কোনদিন আমার নবী মিথ্যা কথা বলে নাই। মুসলমান নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, মিথ্যা বলা মহাপাপ, ঠিক কিনা বলেন নাই? মিথ্যা বলা মহাপাপ। আমার নবী বলেন আসসিদকু ইয়ানজিব ওয়াল কিযবু ইয়ুহলি, মুরব্বিরা বাবারা আমার প্রিয় নবী মুস্তফা বলেন উম্মত জীবনে কোনোদিন মিথ্যা বলবা না, কোনোদিন মিথ্যা বলবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলা আমার নবীর ধর্ম ইসলামে মুসলমানের জন্য মিথ্যা বলা হারাম, মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা কখনো মানুষকে বিজয়ী দিতে পারে না, মিথ্যা মানুষকে সফলতা দিতে পারে না, মিথ্যা মানুষকে বিজয় দিতে পারে না, মিথ্যা মানুষকে পরীক্ষাতে পাশ করাইতে পারে না। আমার নবী বলেন উম্মত রে যদ্দূর পারো 50 বছর জীবনে সব সময় সত্য কথা বলবে, আর এই সত্য কথা বলার কারণে আল্লাহ তোমাকে একদিন বিজয় দান করে দেবে। নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে নাই। আবুল আহাব বড় বিপদে পড়ে গেল, মক্কার বড় কাবের আবুল আহাব বিপদে পড়ে গেল, বাবারা আবুল আহাব বড় বিপদে পড়ে গেল। কেন? এ কারণে বিপদে পড়ে যায়, নবী এত সুন্দর করে, আমার নবী কথা বলে এত মিষ্টি মিষ্টি কথা বলে, প্রেম দিয়ে কথা বলে, ভালোবাসা দিয়ে কথা বলে, নবী মহব্বত দিয়ে কথা বলে, আন্তরিকতা দিয়ে কথা বলে, যে পর তাকে আপন ভেবে নবীজি কথা বলে, যার কারণে মক্কার কাফেররা নবীজির কালমা পড়ে পড়ে ইমানদার হয়ে যাচ্ছে। এই কারণে আবুল আহাব, আবুল আহাব বিপদে পড়ে গেল। এমন যদি হয়
যেই ব্যক্তি ছোটবেলা থেকে উলঙ্গ হয় না, যেই ব্যক্তি ছোটবেলা থেকে মিথ্যা কথা বলে না, যে ব্যক্তি ছোটবেলা থেকে ন্যায়ের কথা বলে, যে ব্যক্তি কখনো অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয় না, মিষ্টি মিষ্টি কথা বলে, এই নবীর ধর্ম না পড়ে, এই নবীর কালমা না পড়ে, কার কালমা শরীফ পড়বে? মানুষ ইমানদার হয়ে যায়। আবুল আহাব সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নিল, আল্লাহর ঘরখানায় কাবার চাবি আমার নবীর হাতে ছিল, নবী খানায় কাবার মুতওয়াল্লি ছিলেন, আমার নবী খানায় কাবার দরজা হজের মৌসুমে খুলে দিতেন, নবী হজের মৌসুমে কাবা শরীফে গিলাপটা নবীর হাতে লাগাতেন, কিন্তু আবুল আহাব আমার নবীর কাছ থেকে ওই চাবিটা কেড়ে নিল। নবীজির হাত থেকে চাবি কেড়ে দিলেন, আমার নবীকে কাবা শরীফ থেকে বের করে দিলেন, নবীকে মুতওয়াল্লি গিরি থেকে বাদ করে দিলেন। আমার নবী টেনশনে আছে, নবীর মনটা ছোট হয়ে গেল। আল্লাহ তবারক তাআলা নবীকে ডাক দে, নবী রে আপনি টেনশন করো না, আপনি টেনশন করো না, নবী যে আমি আল্লাহ আবার নিজেই আমার কুদরতের হাতে খানায় কাবার চাবি একদিনের জন্য নয়, আবাদুল আবাদ আজীবনের জন্য আপনার নবুয়তের হাতে কাবা শরীফের চাবি তুলে দেব। আবুল আহাব এত বেশি বেশি কষ্ট দেয়, রাতের বেলা কাফেরদেরকে নিয়ে পরামর্শ করল, এই মানুষ এখানে থাকতে পারবে না, তার রাস্তা বন্ধ করে দিতে হবে, আমার নবীর রাস্তা বন্ধ করে দেবে, সে রাস্তা দিয়ে পশু পাখি হাঁটবে, সে রাস্তা দিয়ে বনের বাঘ জঙ্গল আর বাঘ হাঁটবে, সেই রাস্তা দিয়ে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সকলে হাঁটবে, কিন্তু দিনের নবী মুস্তফা হাঁটতে পারবে না। আমার নবীর জন্য রাস্তাটা বন্ধ করে দিলেন। আবুল আহাবের স্ত্রীর নাম জমিলা। ও জমিলা, আমি আবুল আহাব তোমাকে বলে দিচ্ছে, ও জমিলা রে তুমি পাহাড়ে গিয়ে জঙ্গলের কাঁটা কেটে, কাঁটা বিশ দর গাছের কাঁটা কেটে, কাঁটাগুলো এনে নবী মুস্তাফার হাঁটা চলার পথে দিয়ে দিও, যেন মুসলমানের নবী রাস্তা দিয়ে হাঁটতে না পারে, মুসলমানের নবী এই রাস্তা দিয়ে যেতে না পারে। ওই জমিলা পাহাড় থেকে কাঁটা কেটে এনে ওই জমিলা রাস্তায় দিয়ে দিতেন, আর নাম কোনের খোদা জিবরিল আমিনকে ডাক দিতেন, ও জিবরিল রে দেখো নাই আমার নবীর পথে কাঁটা বিছিয়ে দিয়েছে, নবী হাঁটতে পারে না, জিবরিল তাড়াতাড়ি যাও, নবী ঘর থেকে বাহির হওয়ার আগে নবীর রাস্তা থেকে কাঁটাগুলি সরাইয়া পেল। সুবহানাল্লাহ, এরা কাঁটা দেয় আর পেরেস্তারা কাঁটা কি করে দেয়? ফেলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত কাঁটা কোথায় যায়? কত কষ্ট দিয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অপরাধটা কি? আমার নবী ছোট মানুষ, এখনো ছোট শিশু পৃথিবীতে আগমন করেছে, ছোট বয়স থেকে বড় হচ্ছে, আমার নবীর অপরাধটা কি? অপরাধ একটাই, নবী শান্তির কথা বলে, নবী অশান্তির পক্ষে থাকে না, অন্যায়কে আশ্রয় দেয় না, নবী ন্যায়ের পক্ষে বলে, জুলুম অত্যাচারকে আমার নবী বরদাস্ত করতে পারে না, এইগুলির প্রতিবাদ করে, নবী মহব্বত করে শিশুদেরকে, নবী মহব্বত করে ভালোবাসে মক্কাবাসীকে, আল্লাহর হাবিব মিথ্যা বলে না, আল্লাহর হাবিব আমার উদ্দেশ্য ঠিক রাখে, মক্কার মানুষ নবীর প্রতি মান না হলেও না আনলেও তারা কোটি কোটি টাকা ব্যাংকে রাখতো না, ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়ে যাবে, ব্যাংক চুরি হয়ে যাবে, তাদের কোটি ডলার চলে যাবে, এই কোটি ডলার ব্যাংকে আনাম আমানত নয়, তারা আমানত মনে করতো, মুসলমানের নবী এই কোটি ডলার আমানত রাখতে পারবে, নবী মুস্তফার কাছে টাকা জমা রাখতো,
একদিন একটা পয়সা এদিক সেদিক হয় নাই, ঠিক সেইভাবে আমার নবী আমানত দারে তো বুঝিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কারণে মক্কার কাফেরদের যারা লিডারশিপ আছে এদের খারাপ লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমার মতের নিদান কালে আশিব নবী আমারে সিয়রে দিও গো দেখা আপন করে ইয়া রাসূলুল্লাহ, জোরে আর মহব্বত ইয়া রাসূলুল্লাহ। পরামর্শ নিলেন, জমিলাকে বললেন জমিলা কাটা দাও, জমিলা কাটা দাও, জমিলা প্রতিদিন কাটা দে, কিন্তু ফেরেশতারা কাটা ফেলে দে। এভাবে কাঁটা দিতে 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 আল্লাহ অসহ্য হয়ে যায়। আমার নবীকে কষ্ট দিলে বন্দারা সইতে পারে, আমার নবীকে কষ্ট দিলে বন্দারা সইতে পারে, কিন্তু লামকনের খোদা সইতে পারে না, আল্লাহ সইতে পারে না। জিবরিল আমিনকে ডাক দিলে, ও জিবরিল তুমি কোথায় রে? আমি আল্লাহর একটা কোরআন নিয়ে যাও, নবী খানে কাবার মাঠে বসা, আল্লাহর কোরআন নিয়ে আসলেন। জিবরিল আমিন সালাম দিলেন, সালাম দিয়ে বলা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কসব সায়সলা নারুন দাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। বলেন না, জিবরিল আমিন এসে বলে দিলেন, সেটার অর্থ হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, নবীজি যে আবু লাহাব আপনার রাস্তায় নিজের বিবি দিয়ে ওয়াইফ দিয়ে কাঁটা দিয়েছে, আমি আল্লাহ বলে দিলাম তার রেহাই নাই, তার রেহাই নাই। আমার নবীকে কষ্ট দিল, নবীর ইজ্জতের উপর আঘাত করল, আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলল, নবীজিকে মানল না, আমি আল্লাহ বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ বদদুয়া করে দিলেন, আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। অতব্ব মাপ আগুনব আনহু মালহু আমা কসাব, শুধু তাই না আবু লাহাবের হাত ধ্বংস হবে তাই না, আমার আল্লাহ বলেন আবু লাহাব যে সমস্ত ধন সম্পদ গাড়ি বাড়ি নারী তৈরি করেছেন, আল্লাহ বলেন একটাও রাখবো না, আমার নবীর বিরুদ্ধে এত কষ্ট দিল কেন, নবীর বিরুদ্ধে এত কথা বলল কেন, আমি তাকে দুনিয়ার বাদশাহিত্ব দেব না, আমি তাকে ধ্বংস করে দেব, তাকে মেরে ফেলবো, তার হাত নষ্ট হয়ে যাবে, তার ধন সম্পদ তিলে তিলে সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? কথাগুলি কে বলেছেন বলেন না, কে বলেছেন? আল্লাহ আবু লাহাবকে বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবু লাহাব নবীর সুপ্রতি দুশ্মনী করে, আবু লাহাবের যদি রেহাই না হয়, আমরা যদি নবীর উম্মত হয়ে নবীর শরীয়তের প্রতি দুশ্মনী করে, নবীর সম্মান ইজ্জতের প্রতি যদি দুশ্মনী করে, তাহলে আমাদেরও কোনো রেহাই নাই, ঠিক কিনা ভাইরা?
আল্লাহ পাক বলেন অতি সত্তর নবী যে আবুল আহাব জাহান্নামের আগুনে জ্বলবে, আবুল আহাবের স্ত্রী জমিলা আগুনে জ্বলবে, সাইয়াসলা নারুন দাতাল হাবিউ ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার স্ত্রী জমিলা খেজুর গাছের আঁশ দিয়ে বানানো হয়েছে একটা রশি, সেই রশি গলায় পেঁচিয়ে ফাঁসিকে সেও মারা যাবে। সেও কি হয়ে যাবে? কেন? যেহেতু তারা সারা জীবন আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে, ঠিক কিনা বলেন? আমার নবীকে তারা মক্কার জমিনে থাকতে দেয় নাই, শেষ পর্যন্ত মক্কায় তাদের অত্যাচার জুলুম নিপীড়ন সব কিছু যখন বেড়ে গেল, একদিন হঠাৎ করে আমার নবী মুস্তফার ঘর ঘেরাও করলো, ইনাকে মেরে ফেলতে হবে, যদি মেরে না ফেলি তাহলে তার সত্য ইনি প্রকাশ করে দেবে, ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। অতএব আমাদের ধর্ম এইটা প্রতিষ্ঠা রাখার জন্যে ইনার হাত ভেঙে দিতে হবে, মক্কা থেকে বের করে দিতে হবে, ইনাকে মেরে ফেলতে হবে, আমার নবীর গড়কে ঘেরাও করে ফেলবে। রসুল পাকের গড়কে ঘেরাও করে ফেলল। নবীজির অপরাধ কি? আমার নবী সব সময় ছোট একটা বাচ্চা দেখলে নবী সালাম দিতেন, সুবহানাল্লাহ বলেন না? কি রে এতগুলি মানুষ মহব্বতের কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ? এখন তো সালাম নেওয়ার জন্য আমরা বসে থাকি, আমি সাহেব, আমি সভাপতি, আমি শিল্পপতি, আমি কেন ইমাম সাহেবকে সালাম দেব? ইমাম সাহেব আমাকে দেখলে না সালাম দেবে, ঠিক কিনা বলেন না? না না, আমার রসুল তাজদার মদিনা সরকার কায়না ওনার 63 বছর জীবনে আমার নবীকে কেউ আগে বাগে সালাম দিতে পারে নাই। নবী সরকার মদিনা একটা শিশু বাচ্চা দেখলো তাকে আমার নবী সালাম দিয়ে দিতে। হাদিজাতুল কুবরা আমার নবীর বিবি ছিলেন, হাদিদাতুল কুবরা নবীজির বিবি ছিলেন। নবী হাদিজারে দেখলে বলতেন, ও হাদিজা আজকে তোমার রান্নাটা খুব চমৎকার হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? কোনোদিন কি নিজের বিবিকে বলেছেন, বিবি আপনার রান্নাটা খুব আজকে চমৎকার হয়েছে? বিবি আপনার পরিপাটি আজকে চমৎকার হয়েছে, সুন্দর দেখায়, আনন্দময় দেখায়, পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, বিবির মন খুশি হবে। আমার পেয়ারা নবী মুস্তফা নিজের জীবনে 11টা আল্লাহর হুকুমে নবী বিবাহ করেছেন। কোনোদিন আমার পেয়ারা নবী মুস্তফা উঁচু গলায় বিবিদের সাথে কথা বলে নাই, নিজের জীবনে কোনোদিন কোনো বিবিকে কষ্ট দেয় নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে নবী আমাদেরকে কি শিখালো? নবীজি কোনোদিন নিজের স্ত্রীদেরকে কষ্ট দেয় নাই, মহব্বতের চোখে স্ত্রীদেরকে দেখতেন। রসুল পাক সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন, তারিফ করতেন। তাহলে রসুল আমাদেরকে শিখিয়ে গেলেন নবীজির 63 বছর জীবনে, উম্মত তোমরা যদি মানুষের মতো মানুষ হও তাহলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে চাকর মনে করিও না, তোমাদের স্ত্রীরা কারো চাকর নয়। আল্লাহ কোরআন হাকিমে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের অলংকার, তোমাদের পোশাক, তোমাদের গয়নাগাঁঠি, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সৌন্দর্য, আর
স্ত্রীদেরকে বলে দিলেন, ও স্ত্রীরা তোমরা জেনে রাখো তোমাদের যারা স্বামীরা আছে, স্বামীরা হচ্ছে তোমাদের অলংকার, একজন অপরজনের পরিপূরক। হে মহিলারা, তোমরা স্বামীর খেদমত করবে। হে স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর করবে। আল্লাহ বলেছেন, আর প্যারা নবী মুস্তফা বাস্তবায়ন করে জগৎকে শিক্ষা দিয়েছেন। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন, কিন্তু রাসূল পাকের বাড়িতে নিয়ে যায় নাই। কেন? ইসলামী শরীয়তের একটা ফয়সালা আছে, ইসলামী শরীয়তের একটা আইন আছে, যে একজন মেয়ে ওনাকে শাদী করে ঘরে নিয়ে যেতে হলে অন্তত পক্ষে তাকে বালগা হতে হবে। পুরুষ এবং মহিলা বালক হওয়ার একটা সিস্টেম আছে, আর ইসলামী শরীয়তের মধ্যে কোনো একজন মহিলা যদি বালগা হয় অন্তত পক্ষে তার বয়স 9 বছরে পৌঁছাতে হবে, ঠিক কিনা বলেন না? একজন ছেলে কমপক্ষে 12 বছর বয়সে পৌঁছাতে হবে, তখন সে ছেলে বালেগ হবে। 9 বছর বয়সে একজন মহিলা বালেগা হবে। মা আয়েশা সিদ্দিকাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর বয়সে আমার নবী মুস্তফার কদমে দিয়ে দিলেন, কিন্তু রসুল পাক উনাকে নবীজির ঘরে নিয়ে যান নাই। উনার বয়স যখন 9 বছর হয়েছে, নবী মুস্তফা উনাকে শাদী করে রসুল পাককে বিবি বানিয়ে আমার প্রিয় নবী পর্দার ভিতর দিয়ে, নবী প্রেম ভালোবাসার ভিতর দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর ঘরে নিয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার প্রিয় নবী মুস্তফার ঘরে কাজ করেছি, নবীর বিবি হিসাবে আমি নবীর কাপড় চোপড় ছিঁড়ে ছিঁড়ে গেলে আমি সুই দিয়ে সেলাই করে দিতাম। নবী মুস্তফার হাতের কবজার যদি বাটন ছিঁড়ে যেত আমি বোতাম লাগিয়ে দিতাম, আমি সুই দিয়ে সেলাই করে দিতাম। আর প্রিয় নবী মুস্তফা আমার প্রশংসা করতেন, আমার রান্নার প্রশংসা করতেন, আমার সেলাই করার প্রশংসা করতেন, রান্না বান্নার প্রশংসা করতেন। সব সময় নবী মুস্তফা আমাকে মহব্বত করে একটা সালাম দিতেন। আমরা কি কোনোদিন নিজের ওয়াইফকে সালাম দিয়েছি? বলেন না সালাম দিয়েছি? নবী মুস্তফার সেই সুন্নত কিন্তু আমরা বাঙালিরা পালন করতে জানি না, কিন্তু আরবের দেশগুলিতে এই রকমের সুন্নত জিন্দা আছে। নিজের স্বামী স্ত্রীকে সালাম দেয়, আবার স্ত্রীও স্বামীকে সালাম দেয়, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? আজকালের মহিলারা নিজের স্বামীকেও সালাম দেয় না, আর পুরুষেরাও কিন্তু নিজের স্ত্রীদেরকে সালাম দেয় না। এই প্রথা প্রচলন মুসলমানের সমাজে নেই, এগুলি থাকার মুসলমানের কাছে প্রয়োজন ছিল, কিন্তু এই সিস্টেমটা ইহুদি নাসারার কাছে চলে গেল, মুসলমানের কৃষ্টি কালচার সব দুর্বৃত হয়ে গেল। আজকে মুসলমানের সমাজ ইহুদি কৃষ্টি কালচারে জর্জরিত হয়ে গেল, মুসলমানের নিয়ম কানুন নীতি 30 পারা কোরআনের সেই সংবিধানের সেই মূল নীতি মুসলমানের কাছে থাকার দরকার ছিল, আজকে তাদের কাছে নেই, সব পুরা নিয়ে গেল তাদের মুসলমানের সমাজে, ইহুদিদের কৃষ্টি কালচারে ভরে গেল। এই কারণে আজকে মুসলমানরা এইভাবে অধঃপতনের মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত ওই মদিনার সেই সম্প্রীতি দয়া মহব্বত প্রেম ভালোবাসা মুসলমানের কাছে আসবে না, ততক্ষণ এই জাতি শান্তি পাওয়া সম্ভব হবে? বলে না সম্ভব হবে? মা আয়েশা সিদ্দিকা আজকে বলেন, 10 বছরেই রসুল পাকের সাথে সংসার করেছি, প্রতিদিনই নবী আমাকে সালাম দেয়, আমি কি নবীজিকে একদিনও সালাম দিতে পারি না? আজকে উনি দরজা খুলে দরজার ফাঁকে মা আয়েশা সিদ্দিকা লুকিয়ে আছে, নবী আসলেই নবীজিকে দেখলে আমি আগেই সালাম দেব। মা আয়েশা সিদ্দিকা আজকে লুকিয়ে আছে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু নবীজি দাওয়াত দিয়ে আমার নবী দাওয়াতি কার্যক্রম করে। নবীজি মদিনায় যখন তশরিফ আনলেন, আয়েশা সিদ্দিকার দরজা খোলা, নবী এখনো ঘরে প্রবেশ করে নাই, নবী অন্তরের কবর রাখে। আমার নবী এমন একজন নবী, ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে বলে দিলেন, ও উম্মত, আল্লাহর পক্ষ থেকে যদি বাঁধা না থাকত, আমি ঈসা নবী তোমাদের ঘরে আগামীকাল কি রান্না করবে আমি ঈসা তাও তোমাদেরকে বলে দিতে পারতাম। ঈসা আলাইহিস সালাম যদি আগামীকাল ঘরে রান্না কি হবে এইটা যদি ঈসা নবী বলতে পারে, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী,
ওই নবী বলতে পারলে অসুবিধা কি? এটা শিরিক হবে কেন? আপনাদের বুঝে আসে নাই মনে হয়। আমার প্যারা নবী মুস্তফা দূর থেকে দেখছেন আয়েশা সিদ্দিকার ঘর খোলা, দরজা খোলা, আয়েশার সালাম দিতে দেই নাই, নবী ওই বাউন্ডারির বাইরে থেকে উঁচু আওয়াজে মা আয়েশা সিদ্দিকাকে সালাম দিয়ে দিল। আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে ওই রান বৈরান হয়ে যাচ্ছে, আয়েশারে কাঁদছো কেন? নবীজি আজ 10 বছর আমি কোনোদিন আপনার আগে সালাম দিতে পারি নাই, হঠাৎ করে আজকে মনে ইচ্ছে জাগলো নবীজির আগে আমি আয়েশা নবীজিকে সালাম দেব। দরজার ফাঁকে লুকিয়ে উঁকি মেরে দেখেছিলাম নবীজি কখন আসবে। রসুল আমি সালাম দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আজকেও তো পারলাম না, আপনি তো আমার আগে আপনাকে আমাকে সালাম দিয়ে ফেলেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমাকে এত বেশি মহব্বত করে, নবী আমাকে এত বেশি ভালোবাসত। নবীজির জীবনের বেশির ভাগ সময় নবী আমার ঘরে কাটাতেন, আর নবীজি আমার কুলে, আমার নবীর ইন্তেকাল হয়েছে আয়েশা সিদ্দিকার কুলে। নবীজি ইন্তেকাল করলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন নবীকে জান্নাতুল বকিতে দাফন করা হয় নাই, নবীর বাড়ি মক্কায়, নবীকে মক্কায় দাফন করা হয় নাই, অন্যান্য কোনো বিবির ঘরে নবীকে দাফন করা হয় নাই, আমি আয়েশা সিদ্দিকার ঘরে প্যারা নবী মুস্তফাকে দাফন করা হয়েছে। এটা মা আয়েশা সিদ্দিকার ঘর ছিল, কামরা ছিল, মা আয়েশা সিদ্দিকা ওই ঘরে থাকতেন, যেটা আমার নবীর রোজা মোবারক হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বলতে চেয়েছিল নবীজির ঘর গেরাও করে ফেললেন, আমার নবীর ঘর গেরাও করে ফেললেন, কাফেররা শিকার ধরে বসে আছে, সকাল যখন হবে তখন আমার নবীর দরজা খুলে নবীজিকে বের করে তারা শহীদ করে দেবে। আল্লাহ তো আছেন, আল্লাহ জিবরীল আমিনকে বলে দিলেন, ও জিবরীল একটু তুমি দেখো, জিবরীল দেখো রে দেখো, মক্কার কাফেররা যাদের সাথে নবীজি জীবনে কোনো দিন আমার নবী মিথ্যা বলে নাই, কাফেরদের সাথে নবী কোনোদিন আমার নবী আমার উদ্ধারে তো খিয়ানত করে নাই, ওই কাফেরদের লক্ষ লক্ষ ডলার এখনো নবীর কাছে জমা আছে, সেই কাফেররা দল বেঁধে নবীকে শহীদ করার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে, ও জিবরীল আমার নবী আর মক্কায় থাকতে পারবে না, জিবরীল তুমি মক্কায় চলে যাও, খানে কাবার মাঠ থেকে এক মুঠ মাটি নিবা, মাটিগুলো নিয়ে আমার নবীর দরবারে যাবা, নবীর দরবারে দরজা খুলে আমার নবীর দরবারে প্রবেশ করে নবীজিকে বলে দিও সূরা ইয়াসিন শরীফ পড়ে পড়ে এ বালিতে ফুঁক দেওয়ার জন্য, যখন ফুঁক দেবে তখন আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এ বালিগুলি কুদরতের এটেম্বুম হয়ে যাবে। সূরা ইয়াসিন শরীফ পড়ে এ বালগুলিতে কি দিতে হবে? ফুঁক দিতে হবে, আর ফুঁক দিলেই সেগুলি কি হয়ে যাবে? এটেম হয়ে যাবে। নবীজিকে বলে দিও আজ রাত রাত্রিবেলায় বসে থাকার সময় নেই, আমার নবীকে বলে দিও নবী এই বালগুলো দরে ঘরের দরজা খুলে চুড়ে মারার জন্য, আর আমি আল্লাহ এই বালুগুলি প্রত্যেক কাফেরের চুকে চুকে পৌঁছে দেব, তারা অন্ধ হয়ে যাবে, আর আমার নবীকে বলে দিও নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে আসে। কথা বলেন না কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরীল আমিন এলেন, জিবরীল আমিন এলেন, জিবরীল আমিন এলেন মক্কার মাঠ থেকে এক মুঠ বালি নিলেন, বালি নিয়ে আমার নবীর দরবারে গেলেন, নবী সূরা ইয়াসিন শরীফ পড়ে আপনি এ বালিতে ফুঁক দেন, আল্লাহ বলেছেন বালিগুলি
কাফেরদেরকে মেরে দেওয়ার জন্য মেরে দিলেন। নবী চলে যাবে, কিন্তু আমার নবীর কাছ থেকে কাফেররা কোটি কোটি ডলার পায়, আমার নবীর কাছে জমা রেখেছে। এই কারণে নবীজি যে পাটিতে বিছানায় নবী ঘুমাইতেন, ওই পাটিতে ওই বিছানায় নবী বলে দিলেন, মোলালে আমার বিছানায় তুমি শুয়ে যাও, আমার চাদর কানে গায়ে দিয়ে তুমি শুয়ে পড়ো। রসুল পাক মোলালকে আমানতগুলি বুঝিয়ে দিলেন, এইগুলি উমাইয়া বিন হলফের, এইগুলি উতবার, এইগুলি সাইবার, কাফেরদের টাকাগুলি বুঝিয়ে দিলেন। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে কাফেরদেরকে এই টাকা পয়সাগুলি তুমি বুঝাইয়া দিও। কাফেররা দেখতেছে আমার নবীর বিছানায়, এরা মনে করছে নবী ঘুমাচ্ছে, আসলে তো উনি নবী না, উনি মৌলা আলী শের খোদা, উনি ঘুমাচ্ছে। সকাল হলো, দরজা খুলে দেখতে পেল, হাই হাই নবী মুস্তফা তো ঘরে নয়, নবীর চাদরে সারা রাত ঘুমিয়েছে শের হুদা মৌলা আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর পেল, এই মক্কার কাফেররা কবর পেল, নবীজি মদিনায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। লক্ষ লক্ষ মানুষ আবার বৃদ্ধ বনিতা ছোট শিশু আমার নবীকে সাদরে গ্রহণ করে নিলেন, আমার রসুলকে ইস্তিকবালি দিলেন, নবীকে ফুলের মালা দিয়ে আমার রসুলকে বরণ করে নিলেন। নবী নিজের জন্মভূমিতে ইজ্জত পাইনি, মদিনাবাসীর ইজ্জত দিলেন। আর সেই মদিনার মাটিতে আমার প্রিয় নবী মুস্তফা যখন পা রাখলেন, যেই মাটি কথা বলতে জানে না আজকে সেই মাটি পর্যন্ত আমার নবীর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। নবী মুস্তফাকে মদিনার মাটি সালাম দিতে শুরু করে দিল। আরো জোরে বলেন না, মদিনার মাটির কাছে যান, মাটি কথা বলতে জানে, বলেন মাটি কথা বলতে জানে, মাটির কাছে জান নাই, প্রাণ নাই, কিছু নেই, মাটি কথা বলতে জানে না। আমার নবীর নুরানি কদমে পাক যখন মাটিতে পড়ল, মদিনার মাটির কাছে জান এসে গেল, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি আলীহির রহমা যার কথা বললে শুধুমাত্র আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমরা মানি, তাই না? পৃথিবীর জমিনে যত মানুষ আছে, মুসলমান আছে, যারা শরীয়তের আলেম, তারা সেই আব্দুল হক মুহাদ্দিস দেলবি আলীহির রহমার কথাগুলি মানে। বাইতুল শরফ কত বড় একটা দরবার, সেই দরবার যিনি পীর সাহেব ছিলেন সেই আব্দুল জব্বার শাহ, উনি এই কিতাবের অনুবাদ করেছেন জজবুল কুলুব মিন দিয়ার ইলাল মাহবুব, এই কিতাবের অনুবাদ করেছেন বাইতুল শরফের পীর সাহেব কিবলা, উনি এই কিতাবের অনুবাদ করেছেন সেই কিতাবটা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি আলাইহির রহমা এই কিতাবটা লিখেছেন। এখানে উর্দু ছিল, এখানে ফার্সি ছিল, এখানে আরবি ছিল, বিশাল একটা কিতাব, এটা বাইতুল শরফ থেকে পাবলিশ হয়েছে। সেই কিতাবে লেখা আছে নবী মুস্তফা যখন মক্কা ছেড়ে মদিনায় নামলেন, আমার প্রিয় নবী মদিনায় চলে গেলেন, নবী মদিনায় পা রাখলেন, মদিনার মাটির জান এসে গেল, নবী মুস্তফাকে সালাম দিতে শুরু করে দিল। মদিনার মাটি নবীকে চিনেছে, আমরা এখনো নবীকে চিনতে পারি, বলেন না নবীজিকে চিনতে পারি? মদিনায় চলে গেলেন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এরা মক্কা থেকে শুনলেন মদিনার আকাশ বাতাস পর্যন্ত সেই নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে গেছে। মদিনার আকাশ বাতাস গলি নবীর কালমা পড়ে ইমানদার হয়ে যায়। আবুল আহাব আবার বৈঠক করলো, ও আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, বসে থাকা যাবে না, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার কারণে, আমার নবী মদিনায় যাওয়ার কারণে
মদিনার অলিগলি সবাই নবীকে সাপোর্ট করে, নবীর কালমা পড়ে ইমানদার হয়ে যায়। অতএব অতর্কিতভাবে হামলা করে মদিনাকে ধ্বংস করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এখন মদিনায় নিয়ে লাগছেরা মদিনাকে আক্রমণ করবে, মদিনাকে ধ্বংস করে দেবে। কিন্তু কথা ছিল আমার রসুলের হাত মোবারক থেকে মক্কার সাবি কেড়ে নিয়েছে, আর আমার আল্লাহ বলেন নবী বেশি দূরে নয়, সেই সময় সেই সোনালী জীবন আসতে শুরু করেছে। আমি আল্লাহ কুদ্দতের হাতে আবার সেই চাবি আপনার নবুয়তের হাতে ফেরত দিয়ে দিব, আর যখন ফেরত দেব কিয়ামত পর্যন্ত এই চাবি আর ইহুদি খ্রিস্টান নচারা কেউ কেড়ে নিতে পারবে না, আমার নবীর আওলাদের কাছেই থাকবে। এখনো পর্যন্ত মক্কার সাবি কার কাছে? সৌদি সরকার এমনি মক্কায় কাবা শরীফে আসে, যতক্ষণ আমার নবীর আওলাদ পাকরা দরজা খুলে না ততক্ষণ সৌদি সরকার ঢুকতে পারে না। কাবা শরীফের হজের মৌসুমে এখন দরজা খুলে আমার পেয়ারা নবীর আওলাদ পাকরা, এভাবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই সাবি আবার নবীজির হাতে চলে আসে, আল্লাহ ফেরত দিয়েছে। এরা আবু সুফিয়ানকে, ইনি আবু সুফিয়ান, ইনাকে ঠিক করলো আবু সুফিয়ান, তুমি আমাদের বড় কৌশলী মানুষ, মক্কার বড় কৌশলী মানুষ, অতএব সুফিয়ান আমাদের এই বিশ্বের বর্তমান এই যুগের সর্ব ঐশ্বর্য দামি ইজ্জত মণ্ডিত বড় একটা রাষ্ট্র হলো, আপনার রাষ্ট্র হলো কোথায়? রাষ্ট্র হলো সিরিয়া। আমাদের বউ বেটি আহলায়ালের স্বর্ণ টাকা পয়সা সব আবু সুফিয়ান সম্পদ তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি সিরিয়াতে সমস্ত ঐশ্বর্য দিয়ে অত্যাধুনিক এই যুগে যত অস্ত্র শস্ত্র তৈরি হয়েছে আবিষ্কার হয়েছে সব তুমি কিনে নিবা, আর এইগুলি নিয়ে আমরা মদিনার উপর আক্রমণ করব, মদিনাকে কান কান করে দেব, মদিনাকে সরকার করে দেব, মদিনাকে আমরা সেটাকে আমরা পুরো বিশ্বের রাজধানী হতে দেব না, আর সেদিন মুসলমানদের বিশ্ব মুসলমানদের রাজধানী ঐক্যের প্রতীক মিলন মেলা ছিল মদিনাতুল মুনাওয়ারা। ঠিক কিনা ভাইরা? আবু সুফিয়ান চলে গেলেন, ওখান থেকে আবু সুফিয়ান অসংখ্য অস্ত্র কিনে ফেলেছে। এখনো আবু সুফিয়ান মক্কায় ফিরে আসে নাই। আবুল আহাব আবু জেহেল 1000 মক্কাবাসীকে একত্রিত করে চলো আমরা মদিনার দিকে অগ্রসর হই। সিরিয়ার পথে মানুষ দাঁড় করে রাখলো, আবু সুফিয়ান আসলে মক্কায় যেতে বলো না, মদিনায় চলে যেতে বলি। সকলে গিয়ে বদর নামক জায়গায় একত্রিত হয়ে গেল। কোথায়? আপনাদের কি অসুবিধা হয়? বদর নামক এলাকায় একত্রিত হয়। আল্লাহ আস্তে করে জিবরিল আমিনকে বলে দিন, হাই জিবরিল দেখো কত কষ্ট দিচ্ছে, কিন্তু আমার নবী কখনো পিছপা হয় নাই, এত তাইফে গিয়েছে, মানুষ মেরে রক্তে রক্তাক্ত করে দিল, আমার নবীর মাথা মোবারক থেকে জব জব করে রক্ত ঝরছে, রক্ত পড়ছে, আমার নবী ক্লান্ত মনে নবীজি খানায় কাবার মাঠে এসে বসলো, আমার রসুল কত কষ্ট নিয়ে তায়েব থেকে ফিরে আসলো, আল্লাহ জিবরিলকে বলেন, ও জিবরিল আমার নবী কষ্ট পেয়েছে, শান্তি দেওয়ার মতো মক্কার জমিনে কেউ নেই, জিবরিল তুমি যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার রসুলকে একটু সালাম দাও, নবীকে যখন সালাম দেবে আমার নবীর মনটা শান্তি হয়ে যাবে। জিবরিল আমিন এসে নবী জেকে যখন আল্লাহর পক্ষ থেকে সালাম দেই নবীর মনটা শান্ত হয়ে যায়। ও জিবরিল দেখো বদরের মাঠে মক্কার কাট্টা কাফেররা বদরের মাঠে এসে মক্কার কাফেররা ঘেরাও করে ফেলেছে, মদিনার অভিমুখে এরা যাত্রা করেছে, মদিনাকে তছ নছ করে দেবে। জিবরিল আমি জানি আমার নবী মুস্তাফার সাহাবিদের কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, অত্যাধুনিক কোনো ধরনের কোনো রকমের ক্ষেপণাস্ত্র নাই, অ্যাটম বোম নাই, জিবরিল রে তুমি একটু করে যাও না নবী মুস্তাফার দরবার গিয়ে আমার নবীকে একটু বলে দাও না, কাফেররা চতুর্দিকে ঘিরে ফেলেছে, নবী মুস্তাফা যেন তাদেরকে আটক করে ইসলামকে বাঁচানোর জন্য ইসলামকে শক্তিশালী করার জন্য অস্ত্র না থাকুক, শস্ত্র না থাকুক, এটেম্ব না থাকুক, আমার প্রিয় নবী মুস্তাফা নিজেই স্বয়ং সশরীরে যেন বদরের মাঠে উপস্থিত হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা জিবরিল আমিন এসে বললেন আমার নবী বেলালকে বলে, বেলাল
এত রাত আল্লাহ খবর দিল তুমি পাবলিসিটি করে দাও, মদিনার সাহাবীরা যেন মসজিদে নববী শরীফে এসে উপস্থিত হয়ে যায়। সাহাবীরা আসলো, উপস্থিত হয়ে গেল। ও আমার সাহাবীরা, বলে দিচ্ছি যে মক্কার কাফেররা মদিনার উপর আক্রমণ করবে, তস নস করে দেবে, মদিনার রাজধানীকে কান কান করে দেবে। এখন এই অবস্থায় তোমরা কি করবে? গুলামানে মুহাম্মদ জান দেনে সে নেহি ডরতে, ইয়ে সির রহ জায়ে, ইয়ে কট জায়ে, পরওয়া নেহি করতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ইমান এনেছি, আমরা মুসলমান, আমাদের সত্যি ইমান, আমাদের এটেম্বুম ইমান, আমাদের কেফনস্ত্র ইমান। নবী আমাদেরকে আপনি কেফনস্ত্র ধরিয়ে দেন নাই, আপনি আমাদেরকে পারমাণবিক অস্ত্র দেন নাই, নবী আমাদেরকে আপনি কেফনস্ত্র দেন নাই, AK-47 আমাদেরকে দেন নাই, পিস্তল আমাদেরকে দেন নাই, একটা এটেম্বুম দিয়েছেন, প্রথমে ইমান দিয়েছেন, সাথে একটা মহা সংবিধান 30 পারা কোরআন দিয়েছেন। নবী এটা দিয়ে আমরা লড়ে যাব, আমাদের প্রতি বিজয় এসে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সাহাবাই কেরামের উদ্দীপনা দেখে নবী এত বেশি আনন্দিত হলেন। আমার নবী আল্লাহর কুদরতি দরবার একটা সিজদা দিয়ে দিলেন। আল্লাহ, ইসলাম ধর্ম এটা আমার নয়, ইসলাম ধর্ম এটা কোনো মানব গড়া নয়। সব ধর্মের মধ্যে ভেজাল আছে, ইসলাম ধর্মের মধ্যে কোনো ভেজাল নাই। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এটা মানবতার ধর্ম, এটা মানুষের ধর্ম না। এই ইসলাম খুদ আল্লাহ তবারক তালার ধর্ম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কার ধর্ম? ইসলামের মধ্যে যে প্রেম আছে আর কোথাও নেই। আমার নবী বলেন এই ইসলাম আল্লাহর ধর্ম, সেটা 100%। এটা নবীর ধর্ম, সেটা 100%। এটা সাহাবিদের ধর্ম, এটা 100%। বলে রাখি, এই ইসলাম ধর্মের অনুকূলে, এই ইসলাম সাম্রাজ্যে, রাষ্ট্রে ইসলাম থাকবে। ইসলাম এটা সেখানে ছিল, বর্তমানে সেই ধর্ম ইসলাম এখানে আছে নবীর হাতে। আমি নবী এই সমাজ গঠন করে যাচ্ছি, এই ইসলাম মুসলিম সমাজে কেমন পর্যন্ত থাকবে, এই ধর্মের উপর হাত দেওয়ার মতো সুযোগ কোনো মুসলমানের হয় নাই, কেমন পর্যন্ত হবে না, ঠিক কিনা বলেন না? রাষ্ট্র ধর্মের নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন না? রসুল পাক মদিনার সনদ তৈরি করলেন, রসুল পাক সনদ তৈরি করে আমার নবী এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিলেন, ও আমার সাহাবীরা, এখানে হিন্দু বসবাস করার অধিকার আছে, এখানে খ্রিস্টান বসবাস করার অধিকার আছে, এখানে বুদ্ধ বসবাস করার অধিকার আছে, এখানে মারমা বসবাস করার অধিকার আছে, সমস্ত সৃষ্টি যারা দেশের নাগরিক, সব জনসংখ্যা এই দেশে বসবাস করার অধিকার আছে, যদিও মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা বলেন না? তারা তাদের ধর্ম চেতনায়, তাদের গণ্ডির ভিতরে, তাদের গণ্ডির ভিতরে তারা তাদের ধর্ম নিয়ে তারা ওখানে বসবাস করবে। কিন্তু তাই বলে মুসলমানেরা তাদের ধর্ম নিয়ে টানা হেসা করবে, তাই না? এখন তো দেখা যায় ধর্মীয় অনুষ্ঠান হয় তাদের, আর সেখানে লক্ষ মানুষের সমাগম থাকে মুসলমানের, ঠিক কিনা বলেন না? মুসলমানের ধর্ম জর জর উৎসব সভার অনেকে এই রকমের কথা বলে, কিন্তু আমি আবু সাদিক রিজভী আল কাদরী, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটা কথা বলে যেতে চাই, ধর্ম জর জর উৎসব সভার না, উৎসব তার তার উৎসব সভার হতে পারে না। হিন্দু ধর্মাবলম্বীদের তাদের ধর্ম উৎসব তাদের জন্য, আমরা মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ মিলাদুন নবী এটা আমরা মুসলমানদের জন্য, আমাদের ঈদুল ফিতর এটা মুসলমানদের জন্য, ঈদুল আজহা এটা মুসলমানের জন্য, গোশত খাওয়া আমাদের জন্য হালাল, তারা গোশত খায় না, এটা মুসলমানদের জন্য, ঠিক কিনা বলেন না? পেয়ারা হাজিরিন, যার যার ধর্ম তাদের ধর্ম অনুসারে, তাদের কৃষ্টি কালচারে, তাদের স্বাধীনতায় তারা ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। তবে আমরা তো তাদের ধর্মের অনুষ্ঠানে উপস্থিত হতে পারি না, পারার কোনো সুযোগ ইসলাম আমাদের জন্য রাখে নাই, ঠিক কিনা বলেন না? প্যারা হাজিরিন,
কে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? কে আপনারা কি কষ্ট পাচ্ছেন? উজুর আসতেছে, আসতে হবে। আচ্ছা যাও পেয়ারা হাজিরিন, আমার নবী সিজদায় লুটিয়ে পড়লেন, হাত তুলে দিলেন, মাহবুব এ ধর্ম তোমার, এ ধর্ম আসমান জমিনের, এটা ইসলাম ধর্ম, এটা রাষ্ট্র ধর্ম, এটা ইসলাম, এটা সর্বজনীন, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র খোদার সমস্ত সৃষ্টির ধর্মের নাম হচ্ছে ইসলাম, এটা জান্নাতি ধর্ম, কবরের জমিনের ধর্ম, ফেরেশতাদের ধর্ম, আল্লাহ তোমার ধর্ম, তোমার কাছে আরশ করি, তুমি যদি এই ধর্মকে ভালোবাসো, আমাদের কাছে অস্ত্র নাই, কিন্তু বিজয় আপনাকেই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ যদি বিজয় দিতে চায়, আল্লাহ যদি বিজয় দিতে চায়, কেড়ে নেওয়ার অধিকার কারো কাছে আছে? অকার ভাই একটু স্লেপ নেন, গুরান একটু, অনেক মানুষ জমায়েত হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলে সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, আল্লাহ তবারক ও তাআলা বলে দিলেন, কোরআন হাকিম আয়াত নাজিল করে দিলেন, লাকদ নসরকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম মুহজিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। নবীজি আসুক, নবীজি আপনি বদরের মাঠে যান, বদরের মাঠে যাইয়া নবী বদরের মাঠে চলে যান, কথা বলতে চায় পেয়ারা হাজরিন, কথা বলতে চায়। আমার নবী বদরের মাঠে গেলেন, বদরের মাঠে নবীজি গেলেন, নবীর সাহাবীরা গেলেন, লাকদ নসরকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আজিল্লা, ও নবীর উম্মত তোমরা বদরের মাঠে যাও, অস্ত্র লাগবে না, শস্ত্র লাগবে না, বিজয় তোমাদের হাতে। বদরের মাঠে গেল, দেখা গেল বদরের মাঠে ইসলামের পতাকা উড্ডয়ন হলো, মুসলমানদের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ, লাশ কত হলো? এইভাবে এক বছর চলে যায়, দুই বছর চলে যায়, পাঁচ বছর চলে যায়, অষ্টম বছর আমার নবী মদিনায় গেলেন, অষ্টম বছর আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে আমার নবী মুস্তফা লক্ষ সাহাবা একরামদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে আমার নবী মক্কার জমিনে আমার নবী আগমন করেন। পেয়ারা হাজিরিন, আমার রসুল মদিনা শরীফ যাওয়ার পরে নবীর দুর্গ বাড়ি হলো, ইসলামের দুর্গ বাড়ি হলো, নবী নবীজি মদিনা শরীফ থেকে মক্কার জমিনে লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এলেন। মক্কার কাফেরদের মন খারাপ, মক্কার ইহুদিদের মন খারাপ, খ্রিস্টানদের মন খারাপ, সবাই মনে মনে চুপে চুপে ভয় পাচ্ছে, আমরা নবীজিকে মুসলমানের নবীকে
মক্কা থেকে বের করে দিয়েছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, নিপীড়ন করেছি। আজকে লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মক্কায় আগমন করেছে, করতে যাচ্ছে। আর ওই নবী যে মক্কায় এসে, নবী মক্কায় এসে কিনা যেন আমাদের সাথে করে, অনেক মানুষ মক্কা থেকে পালিয়ে গেল। আবু সুফিয়ান যিনি আমার নবীর সাহাবী, সে আবু সুফিয়ানও ভয়ে আরব সাগরের পার পর্যন্ত চলে গেল। নবী মক্কার মাঠে এলেন, মক্কার মাঠে এসে আমার নবী বলে দিলেন, মুসলমান আমার নবী বলে দিলেন, মক্কাবাসীদের মধ্যে যাদের ঘরের দরজা বন্ধ থাকবে তারা পেয়ারা নবী মুস্তফার হাত থেকে মুক্ত, তারা নিরাপদ, তারা নিরাপদ। লা তাদরিবা আলাইকুমুল ইয়ম, আমার পেয়ারা নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনাকে তো মার দিলেন, পাথরকে জর্জরিত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। আমার নবী অত্যাচার করেছে, জুলুম করেছে, এত কিছু করার পরও নবীজি মক্কা বিজয়ের দিন সব ভুলে গেলেন। আল্লাহ কোরআনে পাকে বলেন, লা তাদরিবা আলাইকুমুল ইয়ম, আজ প্রতিশোধ নেওয়ার সময় নয়, ও মক্কাবাসীরা আমি নবী সব ভুলে গেলাম, তোমাদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিলাম। মক্কাবাসীদেরকে মাফ করে দিলেন নবীজি। মওলা আলীকে বলেন, আলী খানায় কাবার দরজা খুলো, দরজা খোলা হলো, 360 মূর্তি রেখে খানায় কাবাকে বরবাদ করে দিয়েছিল। মওলা আলীকে বলে দিলেন, সবগুলো বের করো, খানায় কাবা বুতখানা ছিল, মূর্তিখানা ছিল, খানায় কাবা থেকে মূর্তিগুলি বের করা হলো। মওলা আলীকে নির্দেশ দিলেন, আলী রে জমজম কূপের পানি এনে, আলী তুমি খানায় কাবাকে পরিষ্কার করো, জমজম কূপের পানি এনে খানায় কাবাকে পবিত্র করা হলো। পবিত্র করার পরে আমার পেয়ারা নবী মুস্তফা বলে দিলেন, আজকে খানায় কাবার মধ্যে আজান দিতে হবে, এতদিন আজান হয়নি, আজ থেকে কিয়ামত পর্যন্ত খানায় কাবার মধ্যে ইসলামের ধ্বনি উচ্চারিত হবে, মুসলমানের ধ্বনি উড্ডয়ন হবে, আজ থেকে কিয়ামত পর্যন্ত খানায় কাবার মধ্যে মুসলমানের ঐক্যের প্রতীক আজান চলবে, ঠিক কিনা বলেন? আজান দিতে হবে। আবকর অনেক সাহাবী বলেন, নবী আজকে আজান সিদ্দিক আকবর দেবে, আমার নবী চুপ রহিলেন। অনেকেই বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আজান ফারুক আজম দেবে, নবী চুপ রহিলেন। অনেকেই বলে উসমান গনি জিন্নুরাইন দেবে, চুপ রহিলেন। এইভাবে আস্তে আস্তে নামাজের ওয়াক্ত হয়ে গেল, কে আজান দেবে? সিদ্দিক আকবরের কথা বলেছে, নবী চুপ রহিলেন। ফারুক আজমের কথা বললেন, নবী চুপ রহিলেন। উসমান গনির কথা বললেন, নবী চুপ রহিলেন। মওলা আলীর কথা বললেন, চুপ রহিলেন। কিন্তু লা মাকানের খোদা জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল আজ খানায় কাবায় আজান উদ্বোধন হবে, মুসলমানদের আজান হবে, আজকে আজান প্রতিষ্ঠিত হবে, মক্কা বিজয়ের দিন খানায় কাবায় আজ সিদ্দিক আকবর দেবে না, আজ সেই আজান ফারুক আজম দেবে না, আজ সেই আজান উসমান গনি দেবে না, আজ সেই আজান মওলা আলী দেবে না। আমি আল্লাহ বলে দিলেন, আজ সেই আজান দেবে হযরতে বেলাল হাবশী, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাবশি মানুষ ছিলেন, পেয়ারা নবী মুস্তফার ধর্মে প্রথম মুয়াজ্জিন হিসাবে ইজ্জত লাভ করেছেন, শরাফত লাভ করেছেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, আর সেই আজান হযরতে বেলাল হাবশি করবে। বেলাল আজান দিতে গেল, বেলাল প্রতিদিন আজান দেবে, তুমি মিনারায় দাঁড়িয়ে, কিন্তু আজকে মক্কা বিজয়ের আজানটা হবে খানায় কাবার ছাদের উপর দাঁড়িয়ে। বেলাল খানায় কাবার সাধু উঠে গেলেন, কোথায় উত্তর, কোথায় দক্ষিণ, কোথায় পূর্ব, কোথায় পশ্চিম, যেখানে বেলাল খানায় কাবার সাধু উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি উঠতে উঠতে খানায় কাবার সাধু উঠে গেছি, আজ কোন দিকে বীরে আসান দেব? নবী মুস্তফা বলে দিলেন, বেলাল এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নেই, তুমি আজকে মক্কা বিজয়ের আসান আমি প্যার নবী মুস্তফাকে দেখে দেখে দাও। বেলাল আসান দিলেন, মক্কা বিজয় হয়ে গেল। আবু সুফিয়ান যিনি নবীর বিরুদ্ধে বদরের মাঠে ছিল, তিনি কালমা পড়ে মক্কার মাঠে নবীর সাহাবী হয়ে গেলেন, আমার নবীর শ্বশুর হয়ে গেলেন। এইভাবে নবী আদর্শ প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা স্নেহ মায়া মমতা সব কিছু দেখিয়ে 63 বছর জীবন পূর্ণ হয়ে গেল। আল্লাহ বলতে বাধ্য হয়েছে, আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী এমন প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি দেখিয়েছেন,
আমি আল্লাহ দেখতে পাচ্ছি আসমান জমিন লোহ কলম চতুর্দিকে খোদার খোদাই জাহানে আজ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আমার নিয়ামত ইসলামে দিয়ে পরিপূর্ণ করে দিলাম আর আমি আল্লাহ নিজেই আপনার ধর্মের উপর রাজি আছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ